মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটু মন্তব্য, সেই নেত্রীকে খুনের হুমকি। টেলিভিশন শোতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভারতীয় জনতা পার্টি বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে মুসলিমরা প্রতিবাদে নেমেছেন। কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব, ইন্দোনেশিয়ার মতো দেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করেছে। এর মধ্যেই খুনের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নুপুর, থানায় এ নিয়ে FIR দায়েরও করেছেন। অন্যদিকে বিতর্কিত মন্তব্যের জন্য মুম্বাইয়ের পিরুনি থানায় নুপুর শর্মার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। তাকে জেরার জন্য সমর পাঠানো হবে বলে সোমবার জানান মুম্বাই পুলিশের কমিশনার সঞ্জয় পাণ্ডে। মুসলিম সংগঠন রাজা একাডেমির CEO ইরফান শেখের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে। রোববার নুপুরকে বহিষ্কার করার আগে বিজেপি জানায়, ভারতের হাজার হাজার বছরের ঐতিহাসের বহু ধর্ম স্ফুটিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি সব ধর্মকে শ্রদ্ধা করে, যে কোনো ধর্মের নেতার অবমাননার তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। বিজেপি বিবৃতিতে আরও বলেছে, যে মত, ধর্ম বা অন্য বা সম্প্রদায়কে ছোট করে বিজেপি তার বিরুদ্ধে। বিজেপি এ ধরনের দর্শন বা মতের প্রচারক নয়। ভারতের সংবিধান সমস্ত নাগরিককে নিজের ধর্ম পালন এবং সমস্ত ধর্মকে শ্রদ্ধার অধিকার দিয়েছে। যদিও নুপুর শর্মা নিজের বক্তব্যে অনর বহিষ্কার হওয়ার পর তিনি টুইটারে লেখেন, আমি একটি টিভি বিতর্কে অংশ নিয়েছিলাম যেখানে রুচ ভগবান শিবকে অপমান করা হয়। আগে আমি কিছু একটা বলেছিলাম, তাতে যদি কোনো ধর্মের মানুষের মনে আঘাত লাগে আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, আমি কাউকে আঘাত করতে চাই না। গত সপ্তাহে টিভি চ্যানেলে নুপুরের ওই বক্তব্যের পর হিংসা ছড়ায় বিভিন্ন জায়গায় মুসলিমরা প্রতিবাদে নামে। এরপর আবারও টুইটারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করে পোস্ট দেন নবীন জিন্দল। তারপরেই আগুন জ্বলে কানপুরে। শুক্রবার সেখানে সংঘর্ষে আহত হন 40 জন, তাদের মধ্যে 20 জন পুলিশ সদস্য। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন 36 জন। অন্যদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নির্মিত ছবির বিরুদ্ধে বিক্ষোভ। কয়েকটি সিনেমা হলের বাইরে প্রচণ্ড প্রতিবাদের পর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী বাতিল করেছে ব্রিটিশ সিনেমা কোম্পানি সিনে ওয়ার্ল্ড। কোম্পানিটি জানিয়েছে, কর্মী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। 120,000-এরও বেশি লোকের গণস্বাক্ষরে ব্রিটেনের সিনেমা হল থেকে লেডি অফ হ্যাভেন ছবিটি নামিয়ে ফেলার আবেদন জানানো হয়েছিল। বুলটন কাউন্সিল অফ মাস্ক এর চেয়ারম্যান আসিফ প্যাটেল জানিয়েছেন, ছবিটি একটি সাম্প্রদায়িক মতাদর্শে দুষ্ট এবং ঐতিহাসিক বর্ণনাকে ভুলভাবে উপস্থাপন করে ইসলামের ইতিহাসের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করেছে। তিনজন মুক্তির পর বার্মিংহাম, বুলটন সহ কয়েকটি শহরে সিনেমাটির প্রদর্শন শুরুর পর সিনেমা হলের সামনে বিক্ষোভ এবং প্রতিবাদ শুরু হয়। মুসলিম নিউজ সাইট 5 পিলার টুইটারে একটি ছবি শেয়ার করে লিখেছেন, 200 জন মুসলমান রোববার সিনে ওয়ার্ল্ডের বার্মিংহাম শাখার বাইরে ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ করছে। অন্যদিকে আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অপপ্রচারকারী বলল চীন। আমেরিকার বিকৃত তথ্য ছড়ানো এবং মিথ্যার সাম্রাজ্য নিয়ে অহংকার বন্ধ করা উচিত বলে জানিয়েছে চীন। বুধবার রাজধানী বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র জাও লিজিয়ান। তিনি বলেন, ভুল তথ্যের উপর আমেরিকার যে রাজ্য গড়ে তুলেছে তা তাদের বন্ধ করা উচিত, কারণ এটি সবাই জানে যে মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অপপ্রচারকারী এবং মিথ্যাবাদী সরকার। জাওলিজিয়ান বলেন, মার্কিন রাজনীতিবিদরা সম্পূর্ণভাবে মিথ্যা তথ্য ছড়ায়, অথচ এই ভুল এবং মিথ্যা তথ্যের জন্য জীবন দেয় আমেরিকার সাধারণ মানুষ। আমেরিকার মিথ্যা তথ্যের উদাহরণ হিসেবে জাওলিজিয়ান ইরাক যুদ্ধের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, তখন টিউবে করে আমেরিকা সাদা পাউডার দেখিয়ে জনগণকে ভুল বুঝিয়েছে যে সেটি হলো গণবিধ্বংসী অস্ত্র, এবং কথিত সেই গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত তুলে ইরাকে আগ্রাসন চালানো হয়, যার ফলে কমপক্ষে 2.5 লাখ ইরাকি বেসামরিক নাগরিক জীবন দিতে হয়েছে। সিরিয়ার সেনাদের রাসায়নিক হামলা সম্পর্কিত কথিত হোয়াইট হেলমেটের প্রচার করা ভিডিওর কথা উল্লেখ করে লিজিয়ান বলেন, এই ভুয়া তথ্য প্রচার করে সিরিয়ার অভ্যন্তর অত্যন্ত নিখুঁতভাবে বিমান হামলা চালিয়ে কমপক্ষে 1600 বেসামরিক নাগরিক হত্যা করেছে মার্কিন বাহিনী, অথচ এখনও মার্কিন সরকার ওই হামলাকে ন্যায্য বলেই দাবি করছে।
চীনা মুখপাত্র বলেন আমেরিকা করোনা ভাইরাস এবং এর উৎপত্তি ও বিস্তার সম্পর্কেও মিথ্যা তথ্য পরিবেশন করেছে। এসব মিথ্যা তথ্য ছড়ানোর কারণে সারা বিশ্বে আমেরিকার বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা কমে গেছে বলে জাওলিজিয়ান মন্তব্য করেছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।